হ্যালো দোস্ত, ইতিহাসের পাঠশালা থেকে তোমাদের ধন্যবাদ জানাই। আবারও তোমাদের কাছে ফিরে এলাম। আজ তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সাময়িকপত্র ও সংবাদপত্র নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই তোমাদের ধারণা দিই সাময়িকপত্র নিয়ে। সাময়িকপত্রগুলি সাধারণত সাপ্তাহিক, পাক্ষিক, পাক্ষিক মানে 15 দিন অন্তর, মাসিক অথবা ত্রৈমাসিক নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয়। আর সংবাদপত্র আমরা জানি প্রতিদিনই প্রকাশিত হয়। সংবাদের এর বেশ কিছু সমার্থক শব্দ আছে, যেমন খবর, বার্তা, সমাচার প্রভৃতি। তো 19 শতকে বাংলা তথা ভারতে বহু সংবাদপত্র প্রকাশিত হয়েছিল, যেগুলি সমকালীন সমাজের বিভিন্ন ঘটনা তুলে ধরত। শুধুমাত্র যে সমকালীন ঘটনাই নয়, সমকালীন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ব্রিটিশদের বিভিন্ন অত্যাচারের কাহিনী কিন্তু সাময়িকপত্র এবং সংবাদপত্রগুলিতে প্রতিফলিত হতো। এখন তোমরা যে ছবিটা দেখছো, এটি ছিল ভারতের প্রথম পত্রিকা। এই সংবাদপত্রটির নাম ছিল বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট। এই পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টা সিকি, এই জন্যের নাম হয়েছে হিকিস গেজেট। এটি প্রকাশিত হয়েছিল 1780 সালের 29শে জানুয়ারি। বেঙ্গল গেজেট সম্পর্কে কিছু ইনফরমেশান দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপর যে সংবাদপত্রটা দেখছো, এটি মার্সম্যান সম্পাদিত দুটি বাংলা পত্রিকা, সমাচার দর্পণ ও দিকদর্শন। সমাচার দর্পণ ছিল বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র, আর দিকদর্শন ছিল বাংলার প্রথম মাসিক সংবাদপত্র। সময়কাল উল্লেখ করে দিয়েছি, ছবিতে দেখে নাও তোমরা। একটা বিষয় তোমাদের কাছে খুবই পরিষ্কার করে দিই, জেশুয়া মার্সম্যান আর জন ক্লার্ক মার্সম্যান দুজনেই কিন্তু ভিন্ন ব্যক্তি। জেশুয়া মার্সম্যানের পুত্র হচ্ছে জন ক্লার্ক মার্সম্যান। আর তোমরা যে পত্রিকাটি দেখছো এখন, এই দুটো পত্রিকাই কিন্তু সম্পাদনা করেছেন জন ক্লার্ক মার্সম্যান। এখন যে সংবাদপত্রটি দেখতে পাচ্ছ, এটি ভারতের প্রথম দৈনিক পত্রিকা, যার নাম সংবাদ প্রভাকর। এই সংবাদপত্রের সম্পাদনা মানে সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর 1831 সালে সাপ্তাহিক সংবাদপত্র হিসাবে পথ চলা শুরু হয়। ঠিক 8 বছর পরে অর্থাৎ 1839 সালে দৈনিক সংবাদপত্র রূপে রূপান্তরিত হয়। ব্রিটিশ ভারত ও বিদেশের সংবাদ প্রকাশের পাশাপাশি এই সংবাদপত্র ধর্ম, রাজনীতি, সমাজ ও সাহিত্য সম্পর্কে নিজস্ব মতামত কিন্তু প্রকাশ করত। এখন যে সংবাদপত্রটি দেখছ, তার নাম সোমপ্রকাশ পত্রিকা। প্রতি সোমবার প্রকাশিত হতো বলে এর নামকরণ করা হয়েছে সোমপ্রকাশ। সোমপ্রকাশ সম্পর্কে অন্য একটা ভিডিওতে বিস্তারিত বিষয় আলোচনা করে দেবো, সেখানে তোমরা দেখে নিও। আরেকটি সংবাদপত্র সম্পর্কে একটু বলে দিই তোমাদের, যেটি তোমাদের আগামী পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। মানে বাঙালিদের মধ্যে থেকে প্রথম যিনি সংবাদপত্রের সূচনা করেছিলেন বা প্রকাশ করেছিলেন, তিনি হয়েছেন গঙ্গকিশোর ভট্টাচার্য। তার সংবাদপত্রের নাম হলো বাঙ্গাল গেজেট। আগে তোমাদের বেঙ্গল গেজেট সম্পর্কে আলোচনা করেছি, সেই বেঙ্গল গেজেট আর এখানে যে বাঙ্গাল গেজেট দেখছ, এই দুটি সংবাদপত্র কিন্তু সম্পূর্ণই আলাদা। এরপরে দেখো, এখানে একটি সংবাদপত্রের তালিকা দিয়েছি, যেগুলো ভালো করে দেখে নাও, কেননা অনেক সময় এই সংবাদপত্রগুলি থেকেও বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সালে প্রকাশিত হয়। এই তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত। বিদ্যুৎ সাহিনী 1855 সালে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিল কালীপ্রসন্ন সিংহ। অমৃতবাজার পত্রিকা 1868 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, যার সম্পাদক ছিল শিশির কুমার ঘোষ। বেঙ্গলি পত্রিকা 1862 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদনা করেন। বঙ্গ দর্শন পত্রিকা, যেটা আমাদের বিশেষ করে ভীষণ জনপ্রিয়, এই বঙ্গদর্শন পত্রিকা 1872 সালে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া বেশ কিছু রয়েছে, যেমন কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী 1883 সালে প্রকাশিত হয়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পাদিত সন্ধ্যা, এই সমস্ত পত্রিকাগুলো মানে সন্ধ্যা পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছে 1904 সালে। রাজা রামমোহন রায় সম্পাদিত সংবাদ কৌমুদী 1821 সালে প্রকাশিত হয়েছিল। তো এতক্ষণ তোমরা বিভিন্ন সাময়িক ও সংবাদপত্র সম্পর্কে দেখলে, এখন সাময়িক ও সংবাদপত্র সম্পর্কের পার্থক্যগুলি আলোচনা করব তোমাদের কাছে। তো আমরা জানি সাময়িক পত্র ও সংবাদপত্র উভয়ই কিন্তু সংবাদ পরিবেশন করে থাকে, তবে উভয়ের মধ্যেও বেশ কিছু কিন্তু পার্থক্য আছে। তো আমি তোমাদের কাছে 4টি পার্থক্য আলোচনা করব। প্রথম পার্থক্যটা হচ্ছে উদ্ভবকাল। সাময়িকপত্রের উদ্ভব ঘটেছিল 18 শতকে, কিন্তু সংবাদপত্রের সূচনা হয়েছিল জুলিয়াস সিজারের সময়কাল থেকে, যিনি ছিলেন একজন রোমান সম্রাট জুলিয়াস সিজার।
এবং আরও বলা যেতে পারে যীশুখ্রিস্টের জন্মের পূর্বে। যদি আমরা 2 নম্বর পার্থক্যটা দেখি সাময়িকপত্র সংবাদপত্রের মধ্যে, মানে আকৃতি ক্ষেত্রেও সাময়িকপত্র সংবাদপত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য আমাদের চোখে পড়ে। যেমন সাময়িকপত্রগুলির পৃষ্ঠা আকারে ছোট হয় এবং অনেক ক্ষেত্রে তা বইয়ের মতো বাঁধাই করা থাকে, আর সংবাদপত্রগুলির পৃষ্ঠা আকারে বড় হয় এবং তার পৃষ্ঠাগুলো কিন্তু খোলা থাকে। 3 নম্বর সংবাদপত্র 3 নম্বর যে সাময়িকপত্র সংবাদপত্রের পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে সময়কাল। সাময়িকপত্র একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয়, সেই ব্যবধান 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাসও হতে পারে, কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয় প্রতিদিন, এমনকি দিনে 2 বারও কোনো কোনো সংবাদপত্র কিন্তু প্রকাশিত হয়ে থাকে। 4 নম্বর যে পয়েন্ট হচ্ছে বিষয়, মানে সাময়িকপত্র সংবাদপত্রের মধ্যে যে বিষয়, সাময়িকপত্রে কোনো নির্দিষ্ট বিষয় ভিত্তিক হতে পারে, যেমন শুধু ইতিহাস চর্চার উপর ভিত্তি করে, কিন্তু সংবাদপত্রগুলি অধিকাংশ হয় সার্বিক অর্থাৎ সাম্প্রতিক সমস্ত বিষয়ের খবরাখবর সংবাদপত্রে যেখানে ছাপা হয়ে থাকে। তো এতক্ষণ তোমাদের সাময়িক ও সংবাদপত্র সম্পর্কে আলোচনা করলাম। এর সাময়িকপত্র এবং সংবাদপত্র সম্পর্কে আরও বেশ কিছু পত্রিকা রয়েছে, যেগুলো একটু ডিটেলস আমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো।